ছাত্র ছাত্রী বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় অ্যালডিহাইড এবং কিটোন। আমরা অ্যালডিহাইড এবং কিটোনের কয়েকটা পার্থক্যকারী পরীক্ষা দেখব, একই সাথে অ্যালডিহাইড এবং কিটোন আমরা কিভাবে শনাক্ত করতে হয় সেটাও দেখব। দেখো, আমরা সাধারণত বলছি যে যাদের কার্যকরীমূলক CHO তাদেরকে আমরা বলছি যে অ্যালডিহাইড। দেখো, এদেরকে আমরা বলছি যে অ্যালডিহাইড, আর যাদের কার্যকরীমূলক এটা তাদেরকে আমরা বলছি যে কিটোন। কিটোন এই দুটা পার্থক্য করার আগে আমরা কিভাবে অ্যালডিহাইড এবং কিটোন আগেই শনাক্ত করতে হয় সেটা আমরা একটু জেনে নিই। দেখো, অ্যালডিহাইড এবং কিটোন শনাক্ত করার জন্য আমরা যে রিয়েজেন্টটা ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলছি যে 2,4-dinitrophenylhydrazine। আমরা সংক্ষেপে বলছি 2,4-DNPS, 2,4-dinitrophenylhydrazine। তাহলে 2,4-dinitrophenylhydrazine এই দুটাই অ্যালডিহাইডের সাথে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে সবাই একটু লক্ষ্য করো। ধরো আমাদের এখানে আছে একটা অ্যালডিহাইড, এর সাথে আমরা 2,4, দেখো এটাকে আমরা বলছি যে, এটাকে আমরা বলছি যে 2,4-dinitrophenylhydrazine, অর্থাৎ এটা আমরা লিখতে পারি 2,4-DNPS, এটা লিখতে পারি। এখন এটা দেখো অ্যালডিহাইডের সাথে যুক্ত হবে। অ্যালডিহাইডের সাথে যুক্ত হলে আমরা এখানে আমাদের যে যৌগটা আছে সেটাই লিখে রাখি। দেখো, এটা লেখার নিয়ম আছে একটা, যে আমরা এভাবে লিখব এখানে, আর এখানে আমাদের অ্যালডিহাইডের সাথে এখানে একটা আমাদের প্লাস পানি পাবো আমরা, এখানে একটা জুত যৌগ তৈরি হবে। তাহলে এটা রঙিন যৌগ, এটা হলুদ হতে পারে বা বেগুনি কালারের হতে পারে, অর্থাৎ এটা একটা কালারফুল যৌগ। এটা কিন্তু কিটোনও বিক্রিয়া দিবে। দেখো সবাই লক্ষ্য করো, এটা অ্যালডিহাইড যেমন বিক্রিয়া দিয়েছে এটা কিটোনও বিক্রিয়া দিবে। তাহলে কিটোনের ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা একটু দেখে নিই। কিটোনের ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা দেখে নিচ্ছি। দেখো, তাহলে এখানে আমরা লিখলাম 2,4-dinitrophenylhydrazine। তা কিটোনের ক্ষেত্রে আমরা লেখার সময় আমরা এভাবে লিখছি, খেয়াল করো সবাই, লেখার সময় আমরা এভাবে লিখছি। এই যে এখানে লেখার সময় মনে রাখতে হবে নাইট্রোজেন কার্বন, এখানে আমাদের এরকম দ্বিবন্ধন থাকবে এরকম, আর এখানে আমাদের পানি উৎপন্ন হবে। তাহলে এরকম জুত যৌগ তৈরি হবে, এটাও হলুদ বর্ণের যৌগ তৈরি হবে। তাহলে এই যৌগ দেখে আমরা বলতে পারি যে এটা অ্যালডিহাইড বা কিটোন। অ্যালডিহাইড বা কিটোন দুটাই হতে পারে। এখন আমরা দেখব অ্যালডিহাইড এবং কিটোন কিভাবে শনাক্ত করতে হয়, অর্থাৎ এদের ভিতরে কিভাবে পার্থক্য করতে হয়। তাহলে পার্থক্যকারী পরীক্ষাটার মাধ্যমে আমরা এদের পার্থক্য করতে পারবো। দেখো, এদের পার্থক্যকারী পরীক্ষার জন্য আমরা দুই ধরনের দ্রবণ বা বিকারক ব্যবহার করে থাকি। একটাকে আমরা বলছি যে ফেলিং দ্রবণ, একটাকে আমরা বলছি যে ফেলিং দ্রবণ, খেয়াল করো সবাই, একটাকে আমরা বলছি যে ফেলিং দ্রবণ, আর একটাকে আমরা বলছি যে টলেন বিকারক, টলেন বিকারক। তাহলে অ্যালডিহাইড এবং কিটোনের ভিতরে পার্থক্য করার জন্য আমরা দুই ধরনের দ্রবণ ব্যবহার করে থাকি। একটাকে আমরা বলছি ফেলিং দ্রবণ, আর একটাকে আমরা বলছি যে টলেন বিকারক। আমরা এখন চলে আসি যে ফেলিং দ্রবণ কি, টলেন বিকারক কি, তারপর আমরা ফেলিং দ্রবণের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়াটাও দেখব, অ্যালডিহাইডের বিক্রিয়াটাও দেখব ফেলিং দ্রবণের সাথে, টলেন বিকারকের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়াটা দেখব। তাহলে দেখো, আমরা এখানে অনেকগুলো অ্যালডিহাইড লিখেছি, সবাই লক্ষ্য করো, এখানে আমরা অনেকগুলো অ্যালডিহাইড লিখেছি। অ্যালডিহাইডগুলোর ভিতরে আছে আমাদের এখানে প্রথমটা আমরা বলছি যে মিথানল, তারপরে ইথানল, তারপরে আমরা বলছি যে বেঞ্জালডিহাইড, এরপরে আমরা বলছি যে প্রোপানন, প্রোপাননটা হলো কিটোন। এখন আমরা প্রথমেই দেখে নিই যে ফেলিং দ্রবণটা কি। দেখো, ফেলিং দ্রবণ, তা ফেলিং দ্রবণটা আমরা বলছি যে, সবাই দেখো লক্ষ্য করো,
এখানে আমরা লিখেছি টার্টারিক অ্যাসিড, এটা হলো টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিডের সাথে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ যোগ করি তাহলে আমাদের একটা লবণ পাওয়া যাবে, যে লবণে পটাশিয়াম আয়নও আছে এবং সোডিয়াম আয়নও আছে। তাহলে আমরা বলছি যে লবণে পটাশিয়াম আয়ন আছে, সোডিয়াম আয়ন আছে, এই ধরনের একটা লবণ যেটাকে আমরা বলছি যে পটাশিয়াম সোডিয়াম টার্টারেট। সবাই লক্ষ্য করো, এটাকে আমরা বলছি যে পটাশিয়াম সোডিয়াম টার্টারেট। পটাশিয়াম সোডিয়াম টার্টারেট কি কারণে বলছি, দেখো এর দুটো অ্যাসিড মূলক ছিল, এই যে এখানে খেয়াল করো দুটো অ্যাসিড মূলক ছিল, একটা অ্যাসিড মূলক সোডিয়াম দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, আরেকটা অ্যাসিড মূলককে পটাশিয়াম দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে। তাহলে আমরা এখানে দুটা মূলকই এখানে এই লবণের ভিতরে আছে, এটাকে আমরা বলছি যে পটাশিয়াম সোডিয়াম টার্টারেট বা সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। তাহলে এরকম একটা আমরা লবণ নিব, এই লবণের ভিতরে আমরা কপার সালফেট মিশাবো এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাবো বা পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশাবো। তাহলে এই যে আমরা একটা মিক্সার পেলাম, এই মিক্সারটাকে আমরা বলছি যে তোমার ফেলিং লবণ। তবে এখানে যে মিক্সারটা পাই এটা সাধারণত আমরা দুই ধরনের দ্রবণ হিসেবে ব্যবহার করে থাকি, একটাকে আমরা বলছি দ্রবণ ওয়ান, একটাকে আমরা বলছি দ্রবণ ওয়ান, আর একটাকে আমরা বলছি দ্রবণ টু। সাধারণত একটা দ্রবণ বর্ণহীন থাকে, দ্রবণ ওয়ানটা যেটা পটাশিয়াম সোডিয়াম টার্টারেট থাকে সেটা বর্ণহীন থাকে, আর কপার সালফেট যেটা থাকে সেটা কিন্তু নীল থাকে। তাহলে কপার সালফেট যেটা থাকে সেটা নীল থাকে, আর সোডিয়াম পটাশিয়াম টার্টারেট যেটা থাকে সেটা থাকে বর্ণহীন। এখন আমরা এই দুটা দ্রবণকে আমরা যদি এখন একটা অ্যালডিহাইডের দ্রবণে আমরা যদি মিশাই, ধরো এখানে আমাদের আছে ইথানল, তাহলে এর ভিতরে যদি আমরা এই ফিলিং দ্রবণটা মিশাই দিই তাহলে দেখো কি দাঁড়ায়। ফিলিং দ্রবণটা যদি আমরা এখানে মিশিয়ে দিই তাহলে এই দ্রবণটা সাথে সাথে লাল হয়ে যায়, দ্রবণটা সাথে সাথে লাল হয়ে যায়। বন্ধুরা দেখো এই লাল বর্ণ দেখে আমরা বুঝতে পারি যে দ্রবণটির ভিতরে অর্থাৎ স্যাম্পলটা ছিল আমাদের নমুনাটা ছিল অ্যালডিহাইড। এই বিক্রিয়াতে কিটোন কিন্তু বিক্রিয়ায় অংশ নেয় না, তার কারণ অ্যালডিহাইডগুলো সামান্য বিজারণধর্মী, অ্যালডিহাইডগুলো বিজারণধর্মী, আর এখানে আমরা যে ফেলিং দ্রবণ ব্যবহার করছি সেটা অম্লধর্মী, সেটা হলো জারক। তাহলে অ্যালডিহাইডগুলো আমরা বলছি যে বিজারক আর ফেলিং দ্রবণটা আমরা ব্যবহার করছি জারক, তাহলে এখানে জারণ বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া ঘটে এবং লাল বর্ণের দ্রবণ পাওয়া যায়। আমরা এখন এই লাল বর্ণের দ্রবণটা কীভাবে পাওয়া গেল আমরা একটু দেখছি। দেখো যে আমাদের যদি এখানে তোমার অ্যালডিহাইড থাকে, ধরো আমাদের এখানে যে কোনো একটা অ্যালডিহাইড আছে যেটা আমাদের এই অ্যাসিড অ্যালডিহাইড, দেখো এই আমাদের ধরো এখানে অ্যাসিড অ্যালডিহাইড আছে, এই অ্যাসিড অ্যালডিহাইডের ভিতরে আমরা ফেলিং দ্রবণটা যোগ করব। তাহলে ফেলিং দ্রবণ যোগ করলে আমাদের এখানে ফেলিং দ্রবণের সম্পূর্ণটা এখানে বিক্রিয়ায় অংশ নেবে না, যে অংশটা বিক্রিয়ায় অংশ নেবে সেই অংশটা আমরা এখানে লিখছি। দেখো যে অংশটা বিক্রিয়ায় অংশ নেবে সেটা লিখছি, বিক্রিয়ার সাথে অংশ নেই তোমার। ওখানে যে আমরা মিশ্রণটা পেলাম সেই মিশ্রণে কপার হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, কপার হাইড্রোক্সাইড উৎপন্ন হয় এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তো আগে থেকে ছিল, তার মানে এখানে আমাদের যে দ্রবণটা আমরা ব্যবহার করেছিলাম সেই মিশ্রণে কপার হাইড্রোক্সাইড উৎপন্ন হয় আর সোডিয়াম হাইড্রোক্সাইড তো আমাদের এখানে ছিলই। তাহলে মূলত এই বিক্রিয়াটা এখানে হয়, এই বিক্রিয়াতে আমরা কিভাবে কি পাই, দেখো এখানে কপারের জারণ সংখ্যা প্লাস টু, এখানে আমরা কপারের জারণ সংখ্যা পাবো প্লাস ওয়ান, এবং এখানে লাল বর্ণের কিপ্রাস অক্সাইড উৎপন্ন হবে। তাহলে এখানে লাল বর্ণের কিপ্রাস অক্সাইড উৎপন্ন হবে, এখানে আমাদের অন্যান্য যৌগ উৎপন্ন হতে পারে, এরকম ধরো এখানে আছে আমাদের এরকম সোডিয়াম ইথানয়েড, তারপরে আমাদের এখানে পানি উৎপন্ন হতে পারে। তাহলে
এটা আমরা এই বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইডকে কিটোন থেকে আলাদা করে থাকি। আমরা যদি এখানে কিটোন নিই, দেখো একটা যে কোনো একটা কিটোন নিই, আমরা এখানে যদি কিটোন নিই, এই কিটোনের সাথে যদি আমরা ফেলিং দ্রবণ বিক্রিয়া করি, ফেলিং দ্রবণের বিক্রিয়া করি, তাহলে এখানে কোনো বিক্রিয়া দেয় না। তাহলে আমরা এখানে অ্যালডিহাইড এবং কিটোন সহজে আলাদা করতে পারলাম। তা কিভাবে আলাদা করলাম? প্রথমে আমরা যে কোনো যৌগকে অ্যালডিহাইড না কিটোন সেটা জানার জন্য আমরা ব্যবহার করলাম 2,4-dinitrophenylhydrazine। 2,4-dinitrophenylhydrazine যারা যারা বিক্রিয়া করে সেই যৌগগুলোই আমরা আলাদা করে আমরা একটা পাত্রের ভিতরে নিলাম। এই পাত্রের ভিতরে যদি আমরা এখন ফেলিং দ্রবণ যোগ করি, যে পাত্রে অ্যালডিহাইড আছে সেটা বিক্রিয়া দিবে, যে পাত্রে কিটোন আছে সেটা বিক্রিয়া দিবে না। অর্থাৎ যে পাত্রে অ্যালডিহাইড আছে সেখানে আমরা লাল বর্ণের একটা দ্রবণ পাবো, আর যে পাত্রে কিটোন আছে সেখানে কোনো পরিবর্তন আমরা পাবো না। বন্ধুরা, তাহলে আমরা ফেলিং দ্রবণের সাহায্যে এভাবে তোমার অ্যালডিহাইড এবং কিটোনকে আমরা পার্থক্য করতে পারি। তাহলে ফেলিং দ্রবণ দিয়ে আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে যেভাবে পার্থক্য করতে পারি সেটা এতক্ষণ দেখানো হলো। বন্ধুরা, অ্যালডিহাইড এবং কিটোনকে পৃথক করার জন্য আমাদের আরেকটা রিয়েজেন্ট আছে, আরেকটা বিকারক আছে, যেটাকে আমরা বলছি টলেন বিকারক। সবাই লক্ষ্য করো, এখানে আমরা টলেন বিকারকটা দেখেছি। আসলে টলেন বিকারকটা কি? আমরা অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণটাকে আসলে টলেন বিকারক বলছি। দেখো এখানে আমাদের যদি সিলভার নাইট্রেট থাকে, এই যে সিলভার নাইট্রেট দ্রবণ আমরা লিখলাম, সিলভার নাইট্রেট দ্রবণ লিখলাম, এই সিলভার নাইট্রেট দ্রবণের ভিতরে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করি, তাহলে এখান থেকে আমরা একটা কমপ্লেক্স যৌগ অর্থাৎ জটিল যৌগ পাবো, যেটা সিলভারের একটা জটিল যৌগ। এই যে সিলভারের একটা জটিল যৌগ, এই সিলভারের একটা জটিল যৌগ, যেটাকে আমরা বলছি যে টলেন বিকারক। তাহলে এখানে আমরা সিলভারের একটা জটিল যৌগ পেলাম, যেটাকে আমরা বলছি যে টলেন বিকারক। তাহলে আমরা এখানে টলেন বিকারকটা দেখলাম, দেখো খেয়াল করে সবাই, টলেন বিকারক। এখন আমরা দেখব টলেন বিকারক দিয়ে কিভাবে তোমার অ্যালডিহাইডটাকে শনাক্ত করা যায়, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোনকে টলেন বিকারক দিয়ে কিভাবে পার্থক্য করা যায় সেটা দেখব। টলেন বিকারক দিয়ে আমরা যখন অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করব, তখন এক ধরনের বাদামি বর্ণের বা সিলভার কালারের এক ধরনের অধক্ষেপ পাওয়া যাবে, যেটাকে আমরা সিলভার দর্পণ বলি। এটা যদি আমরা কাঁচের পাত্রে করি বা কাঁচের উপরে বিক্রিয়াটা করি, তাহলে একদম আয়নার মতো আমরা দেখতে পাবো, যেটাকে আমরা সেজন্য আমরা এটাকে দর্পণ পরীক্ষা বলি বা সিলভার দর্পণ পরীক্ষাটা করি বলে থাকি। তাহলে এখন দেখো এটাকে আমরা বলছি যে সিলভার দর্পণ পরীক্ষা। তাহলে সিলভার দর্পণ পরীক্ষাটা আমরা একটু লিখছি, দেখো ধরো এখানে আমাদের আছে একটা অ্যালডিহাইড এরকম, এবং আরেকটা আছে কিটোন। তা আমরা অ্যালডিহাইড দিয়ে প্রথমে বিক্রিয়াটা দেখে নিই। আমরা এখানে লিখলাম টলেন বিকারক। দেখো টলেন বিকারক লিখলাম আমরা এখানে, এই টলেন বিকারকটা আমাদের বিক্রিয়া করে কি হবে, একটা সিলভারের অধক্ষেপ তৈরি করবে। টলেন বিকারকটা এখানে সিলভারের অধক্ষেপ তৈরি করবে, এবং তোমার এখানে আমরা যে অ্যালডিহাইডটা পেলাম, সেই অ্যালডিহাইডটা এখানে জারিত হয়ে অ্যাসিডের লবণ তৈরি করবে। এখানে আমরা অ্যামোনিয়া পাবো এবং এখানে আমরা পানি পাবো। তাই এই যে সিলভারটা পেলাম, সিলভার যদি এখানে আমাদের একটা কাঁচ থাকতো, কাঁচ, এই কাঁচের উপরে যদি আমরা দিতাম, তাহলে এখানে আমাদের একটা এমনভাবে একটা প্রলেপ তৈরি করতো, যেটাকে আমরা দর্পণে যে আমরা বলছি পারা লাগানো, অর্থাৎ দর্পণের পিছনে তোমরা বন্ধুরা অবশ্যই দেখে থাকবে যে দর্পণের পিছনে এক ধরনের রঙিন একটা প্রলেপ দেওয়া থাকে, যার ফলে আমরা সাধারণ কাঁচ এবং দর্পণকে আমরা আলাদা করতে পারি। তাহলে এখানে একটা সিলভারের দর্পণ তৈরি হবে। দেখো এই সিলভারের দর্পণটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা অ্যালডিহাইড। আমাদের যদি এখানে কিটোন থাকতো, যেমন ধরো প্রোপানন, এখানে যদি আমাদের কিটোন থাকতো, দেখো যেমন ধরো প্রোপানন, এটা কিন্তু টলেন বিকারকের সাথে কোনো বিক্রিয়া করে না, টলেন বিকারকের সাথে কোনো বিক্রিয়া করে না। তাহলে আমরা অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকারী দুটো পরীক্ষা দেখলাম, একটা আমরা বলছি যে ফেলিং দ্রবণ দিয়ে, আরেকটা আমরা বলছি যে টলেন বিকারক দিয়ে।
তাহলে এটা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা রসায়নের ছাত্রছাত্রী আছো তাদের এটা বারবার অনুশীলন করতে হবে। আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ হলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।